জয় যীশু সবাইকে। আজ আমরা আলোচনা করব দশ কুমারী দৃষ্টান্ত সম্পর্কে এবং জানব যে যীশু এই দশ কুমারী দৃষ্টান্তের দ্বারা আমাদেরকে কি বলতে চাইছেন। তাহলে আসুন শুরু করা যাক। বাইবেল বলে, সেই সময় স্বর্গরাজ্য হবে এমন দশ কুমারীর মতো যারা তাদের প্রদীপ হাতে নিয়ে বরের সঙ্গে মিলিত হতে গেল। তাদের মধ্যে পাঁচজন ছিল নির্বোধ ও পাঁচজন ছিল বুদ্ধিমতী। নির্বোধ কুমারীরা তাদের প্রদীপ নিল, কিন্তু তাদের সঙ্গে কোনো তেল নিল না। কিন্তু বুদ্ধিমতী কুমারীরা প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিল, যাতে তাদের প্রদীপ সব সময় জ্বলতে থাকে। বর আসতে দেরি করল, ফলে তারা সকলে ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ল। মধ্যরাত্রে এক উচ্চ রব শোনা গেল, দেখো বর এসেছে, তোমরা তাহার সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে এসো। তখন সব কুমারীরা উঠে তাদের প্রদীপ সাজিয়ে নিল। কিন্তু নির্বোধ কুমারীদের প্রদীপের তেল শেষ হয়ে যাওয়ার জন্য নির্বোধ কুমারীরা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে আমাদের কিছু দাও, আমাদের প্রদীপ নিভে যাচ্ছে। তখন তারা উত্তর দিয়ে বলল, না, আমরা দিতে পারবো না, কারণ তোমাদের ও আমাদের জন্য তেল হয়তো যথেষ্ট হবে না। তাই তোমরা বরং তেল বিক্রেতার কাছে গিয়ে নিজের জন্য কিছু তেল কিনে আনো। তারা যখন তেল কেনার জন্য পথে যাচ্ছে, এমন সময় বর এসে পৌঁছালেন। যে কুমারীরা প্রস্তুত ছিল তারা তাদের জ্বলন্ত প্রদীপ নিয়ে তার সাথে তার সঙ্গে বিবাহ বাসরে প্রবেশ করল, আর দরজা বন্ধ করে দেয়া হলো। পরে অন্য কুমারীরা যারা তেল কিনতে গিয়েছিল তারা এসে পৌঁছাল, আর তারা দেখল বিবাহ বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। তাই তারা বলতে লাগল, প্রভু প্রভু, আমাদের জন্য দরজা খুলে দিন। কিন্তু তিনি উত্তর দিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, আমি তোমাদের চিনি না। সেই কারণ জাগিয়া থাকো, কারণ তোমরা সেই দিন বা সেই সময় জানো না। এই দৃষ্টান্তটির আগে যীশু তার শিষ্যদেরকে বলেন যে পৃথিবীর শেষ দিনে কি কি ঘটবে। তাদেরকে তিনি তার দ্বিতীয় আগমনের লক্ষণগুলি জানাবার পর যীশু তাদেরকে দশ কুমারীর দৃষ্টান্ত বলেছিলেন, যার দ্বারা আমরা বুঝতে পারি এটা অন্তিম দিনের চিহ্ন। আমরা দেখতে পাই এই দৃষ্টান্তে দশ কুমারীর হাতে প্রদীপ ছিল। প্রদীপ হলো ঈশ্বরের বাক্য, অর্থাৎ বাইবেলের প্রতীক। তেল হলো পবিত্র আত্মার প্রতীক। বর হলেন যীশু, বধূ হলেন মণ্ডলী, কুমারীরা হলেন বিশ্বাসী। আমরা এখানে দেখতে পাই তারা প্রত্যেকে কুমারী ছিল। প্রত্যেক কুমারীরা বরের জন্যই অপেক্ষা করছিল। আমরা এটাও দেখতে পাই তাদের প্রত্যেকের কাছে প্রদীপও ছিল। দশ কুমারীদের মধ্যে শুধু এই পার্থক্য ছিল যে পাঁচজনের কাছে অতিরিক্ত তেল ছিল, কিন্তু অপর পাঁচজনের কাছে অতিরিক্ত তেল ছিল না। আজ বহু মানুষের কাছে বাইবেল রয়েছে, বাইবেল থাকা কি যথেষ্ট? যীশুর যারা সমালোচনা করে তারাও বাইবেল পড়ে, তারা প্রত্যেকে কি উদ্ধার পাবে? না, পাবে না। আজ অনেকেই যীশুর সম্পর্কে আলোচনা করছে, কিন্তু তাদের জীবনে যীশু নেই। প্রদীপ মানে ঈশ্বরের বাক্য, তেল মানে পবিত্র আত্মার উপস্থিতি, এবং আগুন মানে যীশুর স্বভাব। প্রদীপের মধ্যে তেল থাকলে তবেই যেমন প্রদীপে আগুন জ্বলে, তেমনি ঈশ্বরের বাক্য ও পবিত্র আত্মা আমাদের জীবনে থাকার ফলে আমাদের জীবনেও আলো, অর্থাৎ যীশুর চরিত্র প্রকাশ পায়। যীশু এখানে বলতে চাইছেন, আজ লোকেরা বাইবেলের দ্বারা ঈশ্বরের জ্ঞানে পূর্ণ হচ্ছে, কিন্তু তাদের জীবনে পবিত্র আত্মার পরিপূর্ণতা না থাকার জন্য তাদের জীবনে ঈশ্বরের চরিত্র নেই। নির্বুদ্ধি পাঁচ কুমারীরা জানত বর তাদের থেকে বেশি তাদের হাতে জ্বলা প্রদীপ দেখে তাদেরকে তার সাথে নিয়ে যাবে। সেই প্রদীপ দ্বারাই বর তাদেরকে চিনতে পারবে। ঠিক তেমনই যীশু যখন আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবেন, অর্থাৎ র্যাপচারের সময়, তখন তিনি আমাদের জীবনে তার চরিত্রকে দেখেই আমাদেরকে চিনতে পারবেন এবং আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। কিন্তু আমাদের জীবনে যদি ঈশ্বরের চরিত্র না থাকে, তাহলে আমরা সেই পাঁচ কুমারীর মতো আমরাও বরের সাথে বিবাহ বাটিতে, অর্থাৎ যীশুর সাথে আকাশে মিলিত হতে পারবো না। যীশু কেন পাঁচজনকে নির্বুদ্ধি ও পাঁচজনকে সুবুদ্ধি বলেছিলেন? বাইবেল বলে, যে কেহ আমার বাক্য সকল শোনে এবং পালন করে তিনি একজন বুদ্ধিমান লোক, কিন্তু যে কেহ আমার বাক্য শোনে কিন্তু পালন করে না তিনি এক নির্বুদ্ধির তুল্য। নির্বুদ্ধি পাঁচজন কুমারীর প্রদীপ নিভে গিয়েছিল,
নির্বুদ্ধি পাঁচ কুমারীদের জীবনে পবিত্র আত্মার সামর্থ্যের অভাব ছিল। ওই কুমারীরা এমন ছিল যারা ঈশ্বরের বাক্য তো শুনত কিন্তু পালন করত না। হে প্রভু তো বলে কিন্তু ঈশ্বরের ভয় তাদের মধ্যে নেই, যারা সংসারের প্রলোভনে এবং আমোদ প্রমোদে ডুবে থাকত। তাদের জীবনের দ্বারা যিশুর চরিত্রকে প্রকাশ করতে পারত না, যার দ্বারা এটা প্রকাশ পায় যে তাদের মধ্যে পবিত্র আত্মার অভাব ছিল। কিন্তু পাঁচজন বুদ্ধিমতী কুমারীদের প্রদীপ জ্বলছিল, অর্থাৎ তারা এমন মানুষ ছিলেন যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতেন এবং ঈশ্বরের ভয়কে নিজের জীবনে রাখতেন। তাদের জীবনের দ্বারা তারা যিশুর চরিত্রকে প্রকাশ করতেন, যার ফলে তাদের মধ্যে পবিত্র আত্মার শক্তি ও উপস্থিতি ছিল। এটাই হলো ওই বুদ্ধিমতী পাঁচ কুমারীর প্রদীপের তেল, যা বরের আশাতেও শেষ হয়ে যায়নি। আমরা কিভাবে পবিত্র আত্মা পাব? বাইবেল বলে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির। যে সম্পূর্ণরূপে যিশুকে বিশ্বাস করে, যিশুকে নিজের জীবনের প্রভু ও উদ্ধারকর্তা রূপে গ্রহণ করে ও বাপ্তিস্ম নেয়, তাকে যিশু পবিত্র আত্মা দিয়ে থাকেন। এবং বাইবেল আমাদেরকে বলে, মদ্যপানে মত্ত হইও না, কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ হতে থাকো। তাই একবার পবিত্র আত্মা পাওয়ার পর আমাদেরকে প্রতিনিয়ত পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে, যাতে আমাদের জীবনে সব সময় ঈশ্বরের চরিত্র প্রকাশ পায়। এলিয়র অভিষেক যোহনকে এলিয়র মতো বানিয়েছিল, তাই যিশুর অভিষেকও আমাদেরকে যিশুর মতো বানাবে। কিভাবে পবিত্র আত্মায় পূর্ণ হব? প্রতিনিয়ত ঈশ্বরের সাথে সময় ব্যতীত করার মধ্য দিয়ে প্রতিদিন বাইবেল অধ্যয়ন করুন, প্রার্থনা করুন, ঈশ্বরের গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করুন এবং ঈশ্বরের আজ্ঞা সকল পালন করুন। এইভাবে ঈশ্বর আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ করবেন। আজ বহু মানুষ শুধু রবিবারে খ্রিস্টান হয়ে গিয়েছে, শুধু রবিবার দিন বাইবেল পাঠ করে, প্রার্থনা করে, আরাধনা করে থাকে এবং নিজেকে অন্যদের কাছে খুবই ধার্মিক দেখাবার চেষ্টা করে, কিন্তু বাকি ছয় দিন সাংসারিক জীবন যাপন করে থাকে। কিন্তু আমাদেরকে এমন করা উচিত নয়, কারণ আমাদেরকে প্রত্যেক দিন ঈশ্বরের সাথে সময় ব্যতীত করার মধ্য দিয়ে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে, আর ঈশ্বরের আজ্ঞা পালনের মধ্য দিয়ে ঈশ্বরের চরিত্র আমাদের মধ্য দিয়ে প্রকাশ পাবে। বাইবেল বলে, সব সময় প্রস্তুত থাকো, শেষ দিন কবে আসবে কেউ জানে না। এইভাবে আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। এই উদাহরণের আরও একটি মুখ্য বিষয় হল বরের আসার দেরি। অনেকে বলে, যিশু স্বর্গে চলে যাওয়ার 2000 বছর হয়ে গিয়েছে, যিশু এখনও আসেননি, হয়তো যিশু আর কখনো আসবেনও না। আবার অনেকে বলে যে যিশুর আসতে এখন অনেক দেরি রয়েছে, আমি এখন নিজের ইচ্ছা মতো জীবনযাপন করি। বাইবেল বলে, কিন্তু দুষ্ট দাস যদি মনে মনে বলে আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, আর যদি আপন সহদাসদিগকে মারিতে এবং মত্ত লোকেদের সঙ্গে ভোজন ও পান করিতে আরম্ভ করে, তবে যেদিন সে অপেক্ষা না করিবে এবং যে দণ্ডে সে না জানিবে, সেই দিনে সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবেন, আর তাহাকে দ্বিখণ্ড করিয়া কপটীদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবেন, সেই স্থানে রোদন ও দ্বন্দ্ব ঘর্ষ হইবে। প্রভু কি এখানে এসেছেন? হ্যাঁ, এসেছেন। যিশুও অবশ্যই সঠিক সময়ে আসবেন, আর যারা তার আজ্ঞাকে মানে না সেই দুষ্ট দাসকে শাস্তি দেবেন। কখনো কখনো ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন দেরি করার মধ্য দিয়ে। তিনি আমাদের প্রেমকে পরীক্ষা করেন দেরি করার মধ্য দিয়ে। বাইবেল বলে, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। দেরি হওয়াতে ওই চাকর মদ খেতে থাকলো এবং পৃথিবীর মতো জীবনযাপন করতে লাগলো। মোশির দেরি হওয়াতে ইসরায়েলের লোকেরা অস্থির হতে লাগলো এবং তারা মূর্তি পূজায় আনন্দ করতে লাগলো। যিশু এখনো আসেননি তার মানে এই নয় যে যিশু আসবেন না। যিশু জানেন তার সন্তানেরা এখনো প্রস্তুত নয়, তাই আমাদের জীবনে এখনো তার অনুগ্রহকে রেখেছেন। বাইবেল বলে, যিশু আমাদের জন্য পিতার কাছে প্রার্থনা করছেন, কিন্তু এমন এক সময় আসবে যখন যিশু সেই প্রার্থনা স্থান থেকে উঠে যাবেন, আর তখন ঈশ্বর তার অনুগ্রহ এই পৃথিবী থেকে তুলে নেবেন, আর ঈশ্বরের ক্রোধ এই পৃথিবীর ওপরে নেমে আসবে। সেই সময় কতজন কুমারীরা ঘুমিয়ে পড়েছিল? সবাই ঘুমিয়ে পড়েছিল। বুদ্ধিমান কুমারীরা কি বেঁচে গিয়েছিল? হ্যাঁ, বেঁচে গিয়েছিল। গেতসিমনি বাগানে শিষ্যরা ঘুমিয়ে গিয়েছিলেন, যেখানে যিশু তাদেরকে 3 বার জাগিয়েছিলেন এবং বলেছিলেন, প্রার্থনা করো। পেড়িতেরা কি উদ্ধার পেয়েছিল? হ্যাঁ, পেয়েছিল।
অনেক সময় ঈশ্বরের সন্তানেরাও ঘুমিয়ে পড়ে, অর্থাৎ অলসতায়, পাপের কাছে ঝুঁকে পড়ায়, উদাসীনতায়। কিন্তু তাদেরকে উঠতে হবে। ঈশ্বর চান যেন আমরা আত্মায় জেগে থাকি। যখন পাঁচ নির্বুদ্ধি কুমারীরা বুঝতে পেরেছিল তারা প্রদীপ চালাতে পারবে না কারণ তাদের কাছে তেল নেই, তারা বুদ্ধিমতী কুমারীদের কাছে তেল চেয়েছিল। কিন্তু বুদ্ধিমতী কুমারীদের কাছে নিজেদের প্রয়োজনের মতোই তেল ছিল, তার থেকে বেশি ছিল না যেটা তাদেরকে দিতে পারে। যদি তাদের তেল দিয়ে দিত তাহলে তারাও বরের সাথে বিবাহ বাটিতে প্রবেশ করতে পারত না। তাই তারা বলল, নিজেদের জন্য তেল কিনে নাও। এটা শুনতে একটু স্বার্থপরের মতো লাগে, কিন্তু এটা বাইবেল সম্মত। কিভাবে? আমাদের বিশ্বাসের জন্য আমাদের আত্মীয় স্বজন উদ্ধার পাবে না, তাদের নিজেদের বিশ্বাসের দ্বারাই তারা উদ্ধার পাবে। আমাদেরকে অবশ্যই ব্যক্তিগত সম্পর্ক বানাতে হবে যিশুর সাথে। কারা বিবাহ বাটিতে প্রবেশ করতে পেরেছিল? আমরা নিজেদের বিয়েতে কাদেরকে নিমন্ত্রণ করি? পরিবারকে, বন্ধু বান্ধবকে? যিশুর বন্ধুকে? বাইবেল বলে, আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবেই তোমরা আমার বন্ধু। কে তার পরিবার? বাইবেল বলে, যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা, ভগিনী ও মাতা। যদি আপনি বিবাহ বাড়িতে প্রবেশ করতে চান তাহলে আপনাকে অবশ্যই যিশুর বন্ধু ও পরিবার হতে হবে। কিভাবে আপনি বুঝবেন যে কে তার বন্ধু ও পরিবার? যারা প্রকৃতরূপে তাকে অনুসরণ করে এবং তার ইচ্ছাকে পালন করে সেই তার বন্ধু ও তার পরিবার। কিন্তু তারা নয় যারা শুধু মুখে প্রভু প্রভু বলে এবং যারা তার ইচ্ছাকে পালন করে না। আর যারা তার ইচ্ছাকে পালন করে না, শেষ দিনে যিশু তাদেরকে বলবেন, আমি তোমাকে সত্যই বলিতেছি, আমি তোমাকে চিনি না। আর তারা বিবাহ বাড়িতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনার জন্য এক শুভ সংবাদ রয়েছে, আপনি বিবাহ বাড়িতে আমন্ত্রিত, কারণ যিশু আপনার বিবাহ বাড়িতে প্রবেশ করার মূল্য চুকিয়ে দিয়েছেন। আপনি কি সেখানে প্রবেশ করবেন? বাইবেল বলে, এসো আমরা উল্লাসিত হই, আনন্দ করি এবং তাকে মহিমা প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ লগ্ন উপস্থিত এবং তার কোণে নিজেকে প্রস্তুত করেছে। তারা আশীর্বাদ প্রাপ্ত যারা বিবাহ বাড়িতে আমন্ত্রিত। যিশু হলেন বর, মণ্ডলী হল বধূ, আর যিশু আপনাকে আমন্ত্রণ করেছেন। আপনি কি সেখানে যাবেন না? আসুন আমরা প্রস্তুত হই যেন আমরা সেখানে প্রবেশ করতে পারি। আমিন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য। ঈশ্বরের বাক্যে এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।